সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় মন্ত্রক এখানে দেখা যাচ্ছে যে সিম কার্ড এবং যে সিম কার্ড ফ্রড এবং মোবাইল চুরি নিয়ে যে সমস্যাগুলো দেখা যায় ধরুন আপনার আপনি যে আপনার আইডি কার্ডে যে আধার নাম্বারে আপনি সিম কিনেছেন দেখা যায় যে সেই আধার নাম্বার দিয়ে যখন আপনি দোকানে কোনো সিম কিনছেন সেক্ষেত্রে ফ্রড এইভাবেই হয় যে আপনার আধার যে কপি দিচ্ছেন সেই কপি ইউজ করে কিছু অসাধু ব্যবসায়ী বা সিম বিক্রেতা বা সিম ডিস্ট্রিবিউটর তারা কিন্তু আপনার ওই আধার নামে অনেক সিম কিন্তু রেজিস্টার করিয়ে নেয় ফলে আপনার নামে যে সিম অন্য কোন সিম চলছে তা আপনি বুঝতেই পারেন না যদি কোনো ওই সিম থেকে ফ্রড কিছু হয় তখন কিন্তু কেস খাবেন আপনি তাই এই সকল সমস্যা থেকে বাঁচার জন্য কিভাবে জানবেন যে আপনার আপনার নামে আরও কতগুলো সিম চালু আছে বা আপনার যে অ্যাকচুয়াল যে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারের সঙ্গে রিলেটেড যে আধার নাম্বার দিয়ে আপনি ওই সিমটা নিয়েছেন আপনার যেটা জেনুইন সিম যেটা আপনার ফোনে আছে চালু আছে ওই সিমের সঙ্গে যে আধার নাম্বার যোগ আছে ওই আধার নাম্বার দিয়ে আর কোন কোন সিম চলছে এটার আপনি ডিটেলস একটা লিস্ট পেয়ে যাবেন এই সংক্রান্ত সিম নিয়ে কোনো ফ্রড হলে তার যে হওয়া থেকে বাঁচতে একটা নতুন পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক সেই নতুন পোর্টালে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার নামে আরও কতগুলো সিম চলছে এবং আপনি চাইলেই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি যে অপ্রয়োজনীয় নাম্বারগুলো আপনার চালু আছে যে নাম্বারটা আপনার কোনো আত্মীয়র কাছে নেই আপনার কাছেও নেই আপনি নিজেও জানেন না সেই নাম্বারটা আপনি সহজেই ব্লক করে দিতে পারেন আর ওই নাম্বারগুলো কেউ ব্যবহার করতে পারবে না এরপরে যখন আপনি কোনো সিম নেবেন নতুন যদি কোনো সিম নেন সরকার নিয়ম করেছে কেবলমাত্র আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন জেরোস কপি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আধারের যে কিউআর কোড বা একটা যে অস্পষ্ট কোড থাকে এখন যে পিভিসি কার্ড আধার কার্ড এসছে বা আগের যে আধার কার্ড যেটা বাই পোস্টাল আসত সে আধার কার্ডের উপর যে কিউআর কোডটা আছে সে কোড স্ক্যান করে নেবে দোকানে যখন আপনারা সিম নেবেন কেবলমাত্র স্ক্যান করে নিলেই তার সকল তথ্য কিন্তু টেলিকমিউনিকেশন মন্ত্রকের কাছে চলে যাবে এবং আপনার আপনি যদি কোনো নতুন সিম কেনে অ্যাক্টিভ হয়ে যাবে সেক্ষেত্রে আর জেরোস্কপি কিন্তু কোনো দোকানে দেবেন না তাহলে কিন্তু ফ্রড হতে পারে যাই হোক এবারে আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা চেক করবে যে তোমাদের তোমাদের নামে আরও কতগুলো সিম চলছে বা কেউ তোমার আইডি ব্যবহার করে আরও সিম চালাচ্ছে কি না তার জন্য তোমরা লিঙ্ক দেখো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানে ক্লিক করো একটা লিঙ্ক পেয়ে যাবে নিজের নামে আরও কতগুলো সিম চলছে চেক করার জন্য সেই লিংকে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে তো পেজ খুলে যাওয়ার পর তোমাদের এটা করতে হবে এখানে তোমাদের মোবাইল নাম্বার চাইবে তোমরা কোন মোবাইল নাম্বারটা দেবে তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমার অথেন্টিকেট মানে তুমি এখন চালাচ্ছ বা ইউজ করছো তুমি নিজের ডকুমেন্ট দিয়ে কিনেছো অন্য কারো ডকুমেন্ট নয় তুমি নিজের আধার কার্ড দিয়ে কিন্তু দোকান থেকে বা বিভিন্ন যে স্টোরগুলো আছে সেখান থেকে তুমি সিমটা অ্যাক্টিভেট করে নিয়ে এসছো সেক্ষেত্রে যে মোবাইল নাম্বারটা তোমার কাছেই আছে জেনুইন তোমার নিজের সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবে এইখানে পুট করবে এখানে যে লেখা আছে টেন ডিজিট মোবাইল নাম্বার এইখানে দেবে এখানে লেখার পর এই যে লেখাটা দেখাচ্ছে এটাকে বলে ক্যাপচা এই ক্যাপচাটা তোমরা নিচের ক্যাপচার ঘরে দেখে দেখে পুট করবে মানে এখানে ডাব্লু এ ই তোমাদের যে 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 ধরনের ক্যাপচা আসবে তোমরা সেই ক্যাপচাটা এখানে পুট করবে যে ভ্যালিডেট ক্যাপচাতে একবার ক্লিক করে দেবে ক্লিক করলে তোমাদের ওটিপি চলে আসবে তোমাদের ফোনে অর্থাৎ তোমাদের মোবাইলে একটা মেসেজ আসবে ওটিপি আসবে ওটিপিটা তার পরের ঘরে এইখানে বসিয়ে দেবে এই যে ঘরটা দেখাচ্ছে ওটিপি এখানে এইখানে এন্টার করে দেবে যে সিক্স ডিজিট বা ছটা সংখ্যার ওটিপি আসবে দিয়ে লগ ইন করবে লগ ইন করলে তোমাদের লিস্ট দিয়ে দেবে যে তোমাদের নামে আর কতগুলো নাম্বার চালু আছে তো এইভাবে তোমরা চেক করবে তো চেক করার পর তোমাদের সেখান থেকে যেটা অপ্রয়োজনীয় সেটা সিলেক্ট করে তোমরা সেটা কিন্তু বাতিল করে দিতে পারো বা ক্যানসেল করে দিতে পারো এরপরে দেখো আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যে তোমরা তো এখান থেকে অপ্রয়োজনীয় নাম্বারগুলো ব্লক করে দিতে পারবে বা তোমার নামে যে সিমগুলো চলছে সেগুলো তোমরা তুমি খুব সহজেই কিন্তু বন্ধ করে দিতে পারবে অর্থাৎ তোমার যে নাম্বারটা চলছে সেটা চালু রেখে বাকি যতগুলো নাম্বার আছে তুমি সহজেই কিন্তু বন্ধ করে দিতে পারবে তো এটাই ছিল আপডেট তোমরা প্রত্যেকে ট্রাই করো দেখে নাও তোমাদের নাম্বারে তোমাদের নাম্বার দিয়ে তোমাদের ফোন নাম্বার দিয়ে একবার চেক করে নাও তোমাদের নামে আরও কোনো সিম চলছে কিনা যাতে আগামীতে কোনো ফ্রডের শিকার তোমরা না হও সেই বিষয়ে আগে থেকে সাবধান হয়ে যাও